সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। চট্টগ্রামে যাত্রী গুরুদেব জিমনি করে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী একজন ব্যর্থ প্রেমিক বলে জানা গেছে। অজ্ঞাত এক নায়িকার প্রেমে ব্যর্থ হয়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে সূত্র জানিয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ বিমান BG-147 নম্বর ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানে ওই ব্যক্তি অস্ত্র নিয়ে অবস্থান করছে বুঝতে পেরে যাত্রীরা পাইলটকে অবহিত করলে তিনি দ্রুত বিমানটি অবতরণ করেন। এই খবর পাওয়া পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের ওই উড়োজাহাজ ঘিরে রেখেছে পুলিশ। উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে এমন খবর পাওয়ার পরই সেটি ঘিরে রেখেছে পুলিশ এবং র‍্যাব। উড়োজাহাজের ভেতরে ওই সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রেখেছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সচিব মহিবুল হক। তিনি বলেন, বিমানটির মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তি এবং দুইজন ক্রু রয়েছেন। সন্দেহভাজনের হাতে অস্ত্র রয়েছে। ঘটনার পরপরই র‍্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে। বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরের বাইরে উৎসুক জনতা ভিড় করেছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।